আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব গ্রুপ কমান্ড। একাধিক অবজেক্টকে কম্বাইন করে সেটাকে গ্রুপ বানিয়ে আপনি একটা সিঙ্গেল অবজেক্টের মতো ব্যবহার করতে পারেন। একটা সিঙ্গেল অবজেক্টের উপরে আমরা যেভাবে মুভ, কপি, রোটেট এই কমান্ডগুলো অ্যাপ্লাই করতে পারি, ঠিক একইভাবে একটা গ্রুপের উপরেও আপনি এই কমান্ডগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ব্লক কমান্ড এবং গ্রুপ কমান্ড একই রকম শোনালেও এদের মধ্যে অনেক তফাত রয়েছে। কোনো একটা ব্লক একাধিকবার ব্যবহার করার পরে যদি আমরা সেই ব্লকটাকে কোনো মডিফাই করি, তাহলে সেই মডিফিকেশনটা আমার সবগুলো ব্লকেই অ্যাপ্লাই হয়ে যায়। অপরদিকে কোনো একটা গ্রুপে যদি আপনি কোনো মডিফাই করেন, তাহলে সেই গ্রুপেই সেই মডিফিকেশনটা অ্যাপ্লাই হবে, অন্যান্য গ্রুপগুলো আগের মতোই থাকবে। গ্রুপ কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে জি ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। গত পর্বে আমরা ছিলাম অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে, কিন্তু আমরা এই গ্রুপ কমান্ডটি শিখব ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে। কারণ হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসটাতে আমাদের এই গ্রুপ কমান্ডটি আমাদের রিবনেই দেওয়া থাকে, এবং এই রিবন থেকে আমাদের এই গ্রুপ কমান্ডটি ব্যবহার করা অনেক সুবিধাজনক। তারপরেও আপনি যদি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে থাকেন, তাহলেও কোনো সমস্যা নেই, আপনি কিবোর্ড থেকে আপনি আপনার এই গ্রুপ কমান্ডটি ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের চারটা চেয়ার এবং একটা টেবিল রয়েছে। এই অবজেক্টগুলোকে আমরা কম্বাইন করে একটা গ্রুপ বানিয়ে ফেলবো, আর এর জন্য আমাকে যেতে হবে উপরে। এই জায়গায় আমাদের গ্রুপ কমান্ডটি রয়েছে। প্রথমে রয়েছে আমাদের গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদের এই অপশনটা ব্যবহার করা হয়। এরপরে রয়েছে আমাদের আনগ্রুপ। কোনো একটা গ্রুপকে যদি আপনি আনগ্রুপ করে দিতে চান, তাহলে আপনি এই অপশনটা ব্যবহার করবেন। তারপরে রয়েছে আমাদের গ্রুপ এডিট। কোনো একটা গ্রুপকে যদি আপনি এডিট করতে চান, তাহলে এই অপশনটা ব্যবহার করতে হবে। এগুলো ছাড়াও আরো অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আমরা এখন পর্যায়ক্রমে শিখব। প্রথমে আমরা শিখব কিভাবে গ্রুপ বানাতে হয়। আপনি যদি কিবোর্ড থেকে আপনার গ্রুপ কমান্ডটি চালু করতে চান, তাহলে আপনাকে টাইপ করতে হবে জি, তারপরে এন্টার প্রেস করলেই আপনার গ্রুপ কমান্ডটি চালু হয়ে যাবে। আর আপনি যদি কিবোর্ড থেকে না করতে চান, তাহলে এই যে এখানে গ্রুপ কমান্ডটি লেখা রয়েছে, এখান থেকে আপনি গ্রুপ কমান্ডটি অন করতে পারেন। গ্রুপ কমান্ডটি চালু হয়ে যাওয়ার পর আপনি যে নামে আপনার এই গ্রুপটি তৈরি করতে যাচ্ছেন, সেই নামটা আপনাকে দিতে হবে। নিচে দুইটি অপশন রয়েছে, নেম এবং ডিসক্রিপশন। এখানে আপনি নেম দেওয়ার জন্য এখানে ক্লিক করতে পারেন, অথবা এন টাইপ করে এন্টার প্রেস করতে পারেন। আমি এন টাইপ করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। এবার আমাকে গ্রুপের নাম দিতে হবে। আমি গ্রুপের নাম দিলাম সাপোজ মিটিং, MEETING, তারপর ইন্টারপ্রেস করলাম। এই গ্রুপটির বিষয়ে যদি আপনি আরো ইনফরমেশন আপনি এখানে ইনপুট করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে এই ডিসক্রিপশন অপশনটি, যদিও এটা ততটা গুরুত্বপূর্ণ না। নেক্সট স্টেপ হচ্ছে যে অবজেক্টগুলোকে কম্বাইন করে আপনি গ্রুপটা তৈরি করতে যাচ্ছেন, সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। আমি অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিলাম। অবজেক্টগুলো সিলেক্ট করার পর আমাকে ইন্টারপ্রেস করতে হবে। আমি ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমার গ্রুপ ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে দেখুন দেখাচ্ছে গ্রুপ মিটিং হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন আমার কার্সরটা যদি আমি এই অবজেক্টগুলোর যে কোনো একটার উপরে নিয়ে যাই, তাহলে আমার পুরো গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে। এবং এই অবজেক্টগুলোর যে কোনো একটার উপরে আমি যদি ক্লিক করি, তাহলে পুরো গ্রুপটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এই গ্রুপটাকে আনগ্রুপ করতে চান, তাহলে আপনাকে যেতে হবে এইখানে। এটা হচ্ছে আমাদের আনগ্রুপ কমান্ড, সেখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এই গ্রুপটার উপরে একটা ক্লিক করি, তাহলে আমার সবগুলো অবজেক্ট আলাদা আলাদা হয়ে যাবে এবং এটা আনগ্রুপ হয়ে যাবে। তো আপাতত আমি সেটাকে আনগ্রুপ করতে যাচ্ছি না, আমি যেহেতু গ্রুপ কমান্ড নিয়ে কথা বলবো, সুতরাং আমরা আবার এটাকে গ্রুপ বানাবো। আর এর জন্য আমাকে যেতে হবে এই জায়গায়। এখানে একটা ক্লিক করার পরে আমি সবগুলো অবজেক্ট একটা উইন্ডো তৈরি করে সিলেক্ট করার পরে যদি ইন্টারপ্রেস করি, তাহলেই আমার অবজেক্টগুলো একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে। এখন আমি যদি এই গ্রুপটার উপরে আমার মুভ কমান্ডটি অ্যাপ্লাই করি, তাহলেও আমি করতে পারবো। এর জন্য আমি টাইপ করলাম এম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার মুভ কমান্ডটি চালু হয়ে গেল। তারপরে আমি আমার গ্রুপটাকে সিলেক্ট করবো। গ্রুপটাকে সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমাকে বেস পয়েন্ট দিতে হবে। আমি যে কোনো একটা পয়েন্ট বেস পয়েন্ট দেওয়ার পরে আমার কার্সরটা যদি সরাই, তাহলে যেখানে ইচ্ছে আমি সেখানে আমার এই গ্রুপটাকে মুভ করতে পারছি। ঠিক একইভাবে আপনি আপনার এই গ্রুপটাকে রোটেট করতে পারেন, কিংবা মিরর কমান্ডটি আপনার এই গ্রুপের উপরে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমবার গ্রুপ তৈরি করার সময় আমরা এই গ্রুপের একটা নাম দিয়েছিলাম, কিন্তু এর পরের বার যখন আমরা গ্রুপটা তৈরি করি, তখন কোনো নাম দেওয়া হয়নি, এটা আননেমড গ্রুপ হিসেবে রয়েছে। এটাকে আমি আবার গ্রুপ তৈরি করব, আর এই গ্রুপ তৈরি করার জন্য এটাকে আমাকে আবার আনগ্রুপ করতে হবে। এই জন্য আমি টাইপ করলাম UNG, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার আনগ্রুপ কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে এই গ্রুপটাকে সিলেক্ট করলেই আনগ্রুপ হয়ে যাবে। এবার আমি এই গ্রুপটার একটা নাম দিব, এই জন্য আমাকে গ্রুপ কমান্ডটি চালু করতে হবে। আমি টাইপ করলাম জি, তারপর ইন্টারপ্রেস করলাম। এরপর আমাকে যেতে হবে নেম অপশনে। এই নেম অপশনে ক্লিক করার পরে আমি এটার নাম দিলাম MEETING মিটিং, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমার অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। আমি একটা উইন্ডো তৈরি করে অবজেক্টগুলোকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই এই অবজেক্টগুলো একটা গ্রুপ হয়ে যাবে। এর পরবর্তী অপশনটি হচ্ছে আমাদের গ্রুপ এডিট।
আপনি যদি কোনো একটা গ্রুপের মধ্যে কোনো একটা অবজেক্টকে নতুনভাবে অ্যাড করতে চান অথবা আপনি যদি কোনো একটা অবজেক্টকে আপনার গ্রুপ থেকে বাইরে বের করতে চান তাহলে আপনার গ্রুপ এডিট কমান্ডটি ব্যবহার করতে হবে। আর এর জন্য আমাকে যেতে হবে এই জায়গায়, এখানে রয়েছে আমাদের গ্রুপ এডিট কমান্ড, এখানে ক্লিক করার পরে আমার সেই গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম। তারপরে রয়েছে আমাদের তিনটা অপশন, একটা হচ্ছে অ্যাড অবজেক্টস, রিমুভ অবজেক্টস এবং রিনেম। আপনি যদি আপনার এই গ্রুপটার নাম চেঞ্জ করতে চান তাহলে আপনাকে রিনেম অপশনে যেতে হবে। আমি এই রিনেম অপশনে ক্লিক করার পরে আমাকে একটা নাম দিতে হবে, প্রথমে নাম ছিল মিটিং, আমি এখন নাম দিলাম সাপোজ MTTING মিটিং 2। তারপরে ইন্টারপ্রেস করলেই আমার এই গ্রুপটার নাম হয়ে যাবে মিটিং 2। আমরা আবার চলে গেলাম আমাদের গ্রুপ এডিট কমান্ডে। গ্রুপ এডিট কমান্ডে ক্লিক করার পরে আমরা অবজেক্টের উপরে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের পরবর্তী অপশনটি রয়েছে রিমুভ অবজেক্টস। এই গ্রুপের মধ্য থেকে আমি একটা চেয়ার রিমুভ করে দিতে চাই, এই জন্য আমাকে রিমুভ অবজেক্টস অপশনটি ব্যবহার করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখন আপনি যে চেয়ারটা রিমুভ করতে চান সেখানে গিয়ে একটা ক্লিক করলেই আপনার সেই চেয়ারটা রিমুভ হয়ে যাবে। এখন আমি আমার এই কার্সরটা যদি আমার গ্রুপের উপরে নিয়ে আসি তাহলে দেখুন আমার এই চেয়ারটি সিলেক্ট হচ্ছে না। আমি গ্রুপের উপরে একটা ক্লিক করলে দেখুন আমার এই চেয়ারগুলো সিলেক্ট হচ্ছে এবং টেবিলটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমার এই চেয়ারটা সিলেক্ট হচ্ছে না, কারণ আমি এই চেয়ারটিকে আমার গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি। আবার আপনি এই চেয়ারটিকে যদি আপনার এই গ্রুপে অ্যাড করতে চান তাহলে আপনাকে যেতে হবে গ্রুপ এডিট কমান্ডে। এখানে ক্লিক করার পরে যে গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন সেই গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। তারপরে যেতে হবে এই অ্যাড অবজেক্টস অপশনে। তারপরে আপনি যে চেয়ারটিকে আপনার গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন সেই চেয়ারটিকে সিলেক্ট করার পরে যদি ইন্টারপ্রেস করেন তাহলে এই চেয়ারটি আপনার এই গ্রুপে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি আপনার গ্রুপটাকে এডিট করতে পারবেন। এরপরে আসি গ্রুপ সিলেকশন। আমি যদি গ্রুপটাকে ক্লিক করি তাহলে আমার পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা যদি আপনার কাছে মনে হয় অপ্রয়োজনীয়, মাঝে মাঝে এমনটা হতে পারে কোনো একটা অবজেক্টকে আপনার আলাদাভাবে সিলেক্ট করতে হতে পারে আর তখন আপনার সম্পূর্ণ গ্রুপটাকে আলাদা করে দিতে হবে, আর তখন আপনি গ্রুপ সিলেকশনটা অফ করে রাখতে পারেন। সেটা অফ করে রাখলে আপনার এই গ্রুপটা আর সিলেক্ট হবে না, সবগুলো অবজেক্ট আলাদা আলাদাভাবে কাজ করবে। আর এর জন্য আপনাকে যেতে হবে এইখানে, এইখানে আমাদের রয়েছে গ্রুপ সিলেকশন অন অফ। এটা যদি আমি অফ করে দেই তাহলে আমার এই গ্রুপটার উপরে ক্লিক করলে দেখুন যে শুধু টেবিলটা সিলেক্ট হলো, বাকি অবজেক্টগুলো সিলেক্ট হলো না। আবার আপনি যদি এই গ্রুপটাকে সিলেক্ট করতে চান তাহলে আপনার এই গ্রুপ সিলেকশনটা অন রাখতে হবে, এজন্য আমাকে আবার এখানে ক্লিক করলেই গ্রুপ সিলেকশনটা অন হয়ে যাবে। তারপরে যদি আমি এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করি তাহলে আমার পুরো গ্রুপটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। গ্রুপ সিলেকশনের এই অন অফ এর বিষয়টা আপনি কিবোর্ড থেকে করতে পারেন, আর এর জন্য আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল, তারপরে শিফট, তারপরে এ। এটা প্রেস করলেই আপনার গ্রুপ সিলেকশন অপশনটি অন অফ হবে। দেখুন বর্তমানে আমার এই গ্রুপ সিলেকশন অপশনটি অন রয়েছে। আমি প্রেস করলাম কন্ট্রোল শিফট এ তাহলে এটা অফ হয়ে গেল, আবার আমি যদি প্রেস করি কন্ট্রোল শিফট এ তাহলে এটা অন হয়ে গেল। এরপরে রয়েছে আমাদের দুইটি অপশন, একটা হচ্ছে গ্রুপ ম্যানেজার, এখানে ক্লিক করার পরে আপনি সম্পূর্ণ গ্রুপটার ইনফরমেশন দেখতে পারবেন, আর এইখান থেকে বাকি যে অপশনগুলো আমরা দেখলাম এখানে সবগুলো অপশন দেওয়া রয়েছে। আপনি এই জায়গা থেকেও আপনার এই গ্রুপটা মেনটেন করতে পারেন। আমরা গ্রুপের নাম দিয়েছিলাম মিটিং 2, এই জন্য এখানে দেখুন গ্রুপ নেম মিটিং 2 এবং এটা সিলেক্টেবল, আমরা সিলেকশন অপশনটা অন রেখেছি, এজন্য আমরা এখানে এস দেখতে পাচ্ছি। এবং গ্রুপ নেম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে গ্রুপ নেম চেঞ্জ করতে পারবেন। গ্রুপের বিষয়ে যদি আপনার আরো অনেক ইনফরমেশন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আপনি সেই ইনফরমেশন গুলো দিতে পারেন। এরপরে রয়েছে ফাইন্ড নেম, আপনার যদি অনেকগুলো গ্রুপ থাকে তাহলে নেম ইনপুট করে সেই গ্রুপটাকে ফাইন্ড করতে পারবেন। তারপরে এইখানে হাইলাইট, দেখা গেল আপনার ড্রয়িং এ অনেকগুলো গ্রুপ থাকতে পারে, আপনি কোন একটা স্পেসিফিক গ্রুপকে দেখতে চাচ্ছেন এবং সেই গ্রুপের নাম আপনার জানা আছে তাহলে আপনি এখানে নামটা ইনপুট করে সেটাকে হাইলাইট করতে পারবেন। আপনার ড্রয়িং এ কোনো একটা গ্রুপ দেখা যাচ্ছে আননেমড রয়েছে, সেটাকে যদি আপনি এখানে ইনক্লুড করতে চান তাহলে এই বক্সে ক্লিক করলেই সেই আননেমড গ্রুপটি এখানে শো করবে। আমাদের যেহেতু কোনো আননেমড গ্রুপ নেই সুতরাং এখানে দেখাচ্ছে না। এরপর আপনি যদি কোনো একটা গ্রুপ তৈরি করতে চান নতুনভাবে তাহলে আপনি এই অপশন থেকে গ্রুপ তৈরি করতে পারবেন। আর এই নিচের অপশনগুলো হচ্ছে আপনার গ্রুপ এডিট করার জন্য। এখানে গ্রুপে সিলেক্ট করার পরে আপনি কোনো অবজেক্ট রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন, অ্যাড করতে পারেন, কিংবা সেই গ্রুপটির নাম রিনেম করতে পারেন। সাপোজ এখানে ক্লিক করার পরে আমি এইখানে রিনেম করলাম মিটিং 230, তারপরে যদি আমি রিনেম করে দেই তাহলে এই মিটিং 230 নামে এটা রিনেম হয়ে যাবে। আর এখানে যদি আপনার অনেকগুলো গ্রুপ থাকে তাহলে আপনি সেটাকে রিঅর্ডার করতে পারেন, কোনোটাকে কোনোটার পরে যদি সাজাতে চান তাহলে আপনি এখানে রিঅর্ডার অপশনের মাধ্যমে সেগুলোকে সাজাতে পারবেন। আর দেখা গেল অনেকগুলো গ্রুপ রয়েছে, আপনি সেখানকার কোনো একটা গ্রুপকে আপনি সিলেকশন অপশনটি অন রাখতে চাচ্ছেন, তখন এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে এই গ্রুপটির জন্য সেই সিলেকশন অপশনটি অফ হয়ে যাবে, কিন্তু বাকি যে গ্রুপগুলো থাকবে সেটার জন্য আপনার সিলেকশন অপশনটি অন থাকবে। যদি আপনি এই জায়গায়
এই সিলেকশন অপশনটি অন রাখেন। এরপরে রয়েছে এক্সপ্লোর কমেন্টটি। আপনি যদি আপনার গ্রুপের উপরে এক্সপ্লোর করতে চান তাহলে এখান থেকে আপনার এক্সপ্লোর কমেন্টটি চালু করতে পারবেন। যদিও গ্রুপের ক্ষেত্রে আমার এক্সপ্লোর কমেন্টটি তেমন ব্যবহার করা হয় না, সেটাকে আনগ্রুপ করে দিলেই সেই অবজেক্টগুলো আলাদা আলাদা ভাবে ভেঙে যায়। এইখানকার অপশনগুলো ব্যবহার করে আপনি আপনার প্রয়োজন মতো আপনার এই গ্রুপটাকে এডিট করতে পারবেন। এডিট করার পরে ওকে করে দিলেই হয়ে যাবে। এই ছিল আমাদের গ্রুপ ম্যানেজার। এরপরের অপশনটি আছে আমাদের গ্রুপ বাউন্ডারি বক্স। এখানে দেখুন এটা অন করা রয়েছে, এটাকে আমি অন করেই রাখলাম। এটা অন রাখলে আপনি কোনো একটা গ্রুপকে সিলেক্ট করার পরে আপনার গ্রুপের চারপাশে একটা বক্স দেখা যাবে। সাপোজ আমি এই গ্রুপটার উপরে যদি একটা ক্লিক করি, এখন দেখুন এই গ্রুপটা সিলেক্ট হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই গ্রুপটা আমি আনসিলেক্টেবল করে রেখেছি। এটাকে আমরা যদি সিলেক্টেবল করতে চাই তাহলে আমাকে যেতে হবে গ্রুপ ম্যানেজারে। গ্রুপ ম্যানেজারে যাওয়ার পরে এই মিটিং 230 তে ক্লিক করার পরে এখানে আমি সিলেক্টেবল অপশনটি ইয়েস করে দেবো। তারপরে ওকে করে দেওয়ার পরে যদি আমি এই গ্রুপটাকে সিলেক্ট করি তাহলে এই গ্রুপের চারপাশে একটা বক্স দেখা যাবে। এই বক্সটা আপনার ড্রয়িং এর কোনো অংশ না, এটা জাস্ট হাইলাইট করা হচ্ছে যে এটা একটা গ্রুপ। আপনি যদি এই বক্সটা না চান তাহলে এইখানে অপশনে ক্লিক করার পরে গ্রুপ বাউন্ডিং বক্স অপশনটি অফ করে দিলেই আপনার এই গ্রুপ সিলেক্ট করার পরে কোনো প্রকার বাউন্ডিং বক্স দেখাবে না। এই বাউন্ডিং বক্সটা যদি আপনি অন করে রাখেন তারপরে এই গ্রুপটা সিলেক্ট করেন তাহলে একটিমাত্র গ্রুপ আপনাকে দেখাবে, কিন্তু আপনি যদি এই বাউন্ডিং বক্সটা অফ করে তারপরে সিলেক্ট করেন তাহলে আপনার বাকি অবজেক্টগুলোর যে গ্রুপগুলো রয়েছে সেগুলোও দেখাবে। দেখুন এই টেবিলটার আমাদের 4টা না 5টা গ্রুপ দেখাচ্ছে, সেন্টারে একটা এবং চারপাশে 4টা, এবং প্রত্যেকটা চেয়ারে একটা করে গ্রুপ দেখাচ্ছে। কারণ হচ্ছে সেই চেয়ারগুলো ছিল আমাদের একটা করে ব্লক, ব্লক হওয়ার কারণে মাত্র একটি গ্রুপ দেখাচ্ছে। গ্রুপ এবং ব্লকের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো যে আপনি কোনো একটা গ্রুপের উপরে যদি কোনো প্রকার এডিট করেন তাহলে আপনার সবগুলো গ্রুপে এসে এডিটটা যাবে না, মাত্র যেই গ্রুপে এডিটটা করবেন সেই গ্রুপে যাবে। আমি দেখাচ্ছি সেটা। প্রথমে আমি এই গ্রুপটার কয়েকটা কপি করে নিচ্ছি। এর জন্য আমি টাইপ করলাম CO, তারপর ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, তারপর ইন্টারপ্রেস করলাম, তারপর একটা বেস পয়েন্ট দিয়ে আমি বিভিন্ন জায়গায় এটার কয়েকটা কপি করে নিলাম। এখানে একটা গ্রুপের 4টা কপি রয়েছে। আপনি যদি কোনো একটা কপির একটু চেঞ্জ করতে চান তাহলে প্রথমে সেই গ্রুপটিকে আনগ্রুপ করতে হবে। আমি এই আনগ্রুপ অপশনে যাওয়ার পরে সেই গ্রুপটাকে সিলেক্ট করলাম। এবার আমি এই চেয়ারটিকে হালকা একটু রোটেট করব, এই জন্য আমাকে রোটেট কমান্ডটি চালু করতে হবে। আমি টাইপ করলাম RO, তারপর ইন্টারপ্রেস করলাম, তাহলে রোটেট কমান্ডটি চালু হলো। তারপরে আমি এই চেয়ারটিকে সিলেক্ট করলাম, চেয়ারটিকে সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি যে কোনো একটা বেস পয়েন্ট দিলাম। বেস পয়েন্ট দেওয়ার পরে আমি যেভাবে আমার চেয়ারটিকে রোটেট করতে চাই সেভাবে রোটেট করার পরে যদি আমি ক্লিক করি তাহলে আমার চেয়ারটি রোটেট হয়ে যাবে। এবং দেখুন যে আমার এই চেঞ্জটুকু শুধু আমার এই গ্রুপটাতেই অ্যাপ্লাই হয়েছে, বাকি গ্রুপগুলোতে আমার অ্যাপ্লাই হয়নি। কিন্তু এটা যদি কোনো একটা গ্রুপের 4টা কপি হতো তাহলে আপনি যদি কোনো একটা কপির কোনো মডিফিকেশন করতেন তাহলে সেই মডিফিকেশনটা 4টা ব্লকেই অ্যাপ্লাই হয়ে যেত। এই হচ্ছে আমার গ্রুপ এবং ব্লক কমান্ডের পার্থক্য। এখন আমি এই অবজেক্টগুলোকে যদি আমি আবার গ্রুপে কনভার্ট করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে G, তারপর ইন্টারপ্রেস করতে হবে, তারপরে আমি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই সেগুলো আবার গ্রুপ হয়ে যাবে। এখানে আমি যে গ্রুপটা তৈরি করলাম সেটার আমি কোনো নাম দেইনি। সুতরাং আমরা যদি গ্রুপ ম্যানেজারে যাই, গ্রুপ ম্যানেজারে যাওয়ার পরে যদি এইখানে দেখি তাহলে এখানে আমাদের শুধু মিটিং 230 রয়েছে। এরপরে যদি আমি আননেমড ইনক্লুড করে দেই তাহলে আমাদের আরও অনেকগুলো গ্রুপ যেগুলো রয়েছে সেগুলো চলে আসবে। অটোকেডের ডিফল্ট নেম অনুযায়ী সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আপনি এইভাবে আপনার গ্রুপ কমেন্টটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।